ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহরাত যে প্রিয়দিনী ভাইস ফিক আপনি আবুধাবিতে থাকেন বলেছেন এবং আপনি বলেছেন যে সেখানের আশপাশের মসজিদে আপনি নামাজ পড়েছেন তো একটু ব্যতিক্রম ধর্মী লেগেছে তাদের নামাজ তারা ফদরের সালাতে শেষ রাকাতে। রুকু থেকে মাথা ওঠানোর পর তারা মনাজাত দেন পাঠ করেন নিয়মিত কন্টিনিউ করেন এটা আপনি বেশিরভাগ মসজিদে দেখেন তো এটা আপনাকে আশ্চর্য লাগে আর একটা মসজিদের কথা আপনি বলেছেন সেখানে এক দেবন্দী হুজুর নামাজ পড়ান ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবত তো উনিও নামাজ পড়ান আর এই ফজর সালাতের ক্ষেত্রে উনি রুকুর আগে তাকবির দিয়ে কি যেন বলেন কিছুক্ষণ চুপ থেকে এরপরে আবার তাকবির দিয়ে উনি রুকুতে যান এই দেবন্দী কি বলে থাকেন তো এনাদের বা এই কামটা কতটুকু সরিয়া সম্মত এটাই ছিল জানার বিষয় বলা যায় এর উত্তর হলো আবিল্লাহ আমি বুঝতে পেরেছি প্রশ্ন থেকে যে খুব সম্ভব আবু ধাবের মানুষগুলি সাফি মাঝহবের অনুসারী তো সাফি মাঝাবে রয়েছে কন্টিনিউ কোনুদ করা সালাতের এই মর্মে তার একটা জয়ীব হাদিসকে বরং অত্যন্ত জয়ীব জালের কাছাকাছি হাদিসের ওপর আমল করেন সেখানে বলা হয়েছে রসুল্লাহ ফজরের সালাতে কনুদ করেছেন মৃত্যুদম পর্যন্ত এই একটা জয়েফ অত্যন্ত জয়েফ হাদিস এর উপরে আমল হয়ে আসছে শাফি মাযহাবে তো হাদিসটা যেহেতু জয়েফ কাজেই আমলও জয়েফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনতে নাযলায় এভাবে দোয়া করেছিলেন সেটা শুধু ফজর সালাতের সাথে खास নয় বরং ফজর জোহর আসর মাগরিব এশা সামস্ত সালাতে অনেক কোনত করেছিলেন সেটা একটা বিরাট দুর্ঘটনাকে দুর্ঘটনাকে কেন্দ্র করে যেমন তার নিকট থেকে সত্তর জন সাহাবি নিয়ে গিয়েছিল প্রতারকরা রেল এবং জাকওয়ানের লোকগুলি এই বলে যে তাদের ওখানে কিছু ন মুসলিম রয়েছে তারা সদ্য ইসলাম গ্রহণ করেছে তাদেরকে করার শিক্ষা দেওয়া দরকার আসলে এমন কিছু হয়নি ধোকা প্রতারণা করে রাসু সাল্লাহ আলী ও নিকট থেকে সত্তর জন কারিকে নিয়ে নিয়ে গিয়েছিল তারা এবং যখনই তারা তাদের এলাকায় গিয়েছিল হত্যা করেছে তাদের সবাইকে একজন কোন রকম পানের রক্ষা পেয়েছিলেন তো এই ঘটনা জানতে পেরে তাদের বিরুদ্ধে কোনতে জেলা করেছিলেন অর্থাৎ ফরজ সালাতের শেষের রাখাতে রুকুর পরে হাত উঠে বদয়া করেছিলেন তো এটা এক মাস যাবত করেছিলেন এটা একটা ঘটনা কেন্দ্র করে আর ফজরের সালাতকে কেন্দ্র করে শুধুমাত্র এখানে কনুদ পড়া কন্টিনিউ এটা বলা যায় ওই জয়ীফ হাদিসের বরকত তো যে মসজিদগুলিতে আপনি এভাবে নামাজ পড়ে দেখেছেন তারা এই জয়ীফ হাদিসের আমল করছে এবং সাফি মাঝহাম হিসেবে তারা এটা ফলো করে চলেছে অন্ধভাবে আর যে দেবন্দে হুজুরকে আপনি এমনটি করতে দেখেছেন উনিও কিন্তু ওখানে কুনুদ পড়েন উল্টো তাকবিদ দিয়ে মাঝহাবি তরিকায় উনি কুনুদটা পড়েন হয়তো বা জনগণ থেকে রক্ষা পাওয়ার পথ হিসেবে উনি এটা করেন তাছাড়া হানাফি মাঝাব এটা স্বীকৃত আমল নয় যে ফজরের সালাতে কন্টিনিউ বলতে ভিতরের কোনুতকে সাপোর্ট করা হয়েছে কিন্তু উনি এখানে পাঠ করেন হয়তোবা ওই নিরুপায় হয়ে বা জনগণের চাহিদার প্রতি লক্ষ্য করে সে এলাকার জনগণ হয়তো সাফি মাঝাবে তো একটু মডিফাই করেছেন মাঝাবের দিকে নেওয়ার চেষ্টা করেছেন তো ওখানে উনি কুনুত পাঠ করেন উল্টো তাকবির দিয়ে এরপরে কুনুতের যেটা দোয়া সেটা পাঠ করে আবার যেটা তাকবির দিন সেটা রুকুর তাকবির তো এই হল রহস্য এগুলো মাঝ হবে টানে বুঝতে পেরেছেন আশা করি তো সহি হাদিসে এইভাবে ফরজ ফজর সালাতকে খাস করে কোনুদ পড়ার নিয়ম নাই আশা করি উত্তর পেয়েছেন সুতরাং এভাবে কন্টিনিউ কোনুদ করাটা আমরা মনে করি সন্ন্যাস পরিপন্থী এরপর অলাম বলছেন যে যদি কোনো জায়গায় এরকম থাকে কোনো তাহলে মুক্তাদি দা হিসেবে ইমামের একতে হিসাবে শরিক হতে পারে এই কোনদ গুলিতে এই দোয়া গলিতে অবশ্য না শরিক হলো কোনো ইয়ে অসুবিধা নেই কারণ বিষয়টি তো আসলে সন্ন্য হিসেবে প্রমাণিত নয় তো এই হলো কথা ইমাম সাহেবদের এইভাবে ফরজ সালাতের শেষে শেষ রাখাতে কোনত পড়া মর্মের ইতিহাস বিষয়ে আশা করি উত্তর পেয়েছেন বা আল্লাহ ফিক